माननीय स्पीकर फुल फुटुक आर ना फुटुक बसंतकाल किन्तु बसंतकाल ही माननीय स्पीकर ओनारा निर्वाचने आसुक बा ना आसुक आमरा किन्तु संसदेई माननीय स्पीकर एबं एकबार नय तीन बार ओनारा जतई बोलुक आमादेर जे अ্যালায়েন্স আওয়ামী লীগের संगे আমরা অ্যালায়েন্সের জোটগতভাবে আমরা নির্বাচন করেছি আমরা বিরোধী দলে বসেছি ওনারা সরকারি দলে বসেছেন ওনাদের এটা বিষদগার হয়ে গেছে আজকে ওনারা এসআর সাহেবকে গালাগালি করেন এসআর সাহেব যখন দুইটি বাড়ি দিয়েছিল গুলশানের একটা ক্যান্টনমেন্টে একটি গুলশানে একটি তখন খুব আনন্দ হয়েছিল না তখন মনের আনন্দে ধেই ধেই করে নেচেছিলেন না সুতরাং পয়েন্ট অফ অর্ডার মানে বোঝেন পয়েন্ট অফ অর্ডার একটা কি হচ্ছে পয়েন্ট অফ অর্ডার হচ্ছে এনি কাইন্ডস অফ ডিসঅর্ডার অফ হাউস হাউসে তো কোনো ডিসঅর্ডার হয় না তাহলে পয়েন্ট অফ অর্ডারে তো সমস্যা এখানে কথা আসে না মাননীয় স্পিকার কত কত নাম্বার ধারা পয়েন্ট অফ অর্ডার দিতে হবে সেটাও কি উনি জানেন কিনা আমি জানি না মাননীয় স্পিকার মানে শিখে নেবেন একটু যে পয়েন্ট অফ অর্ডার কিভাবে করতে হয় মাননীয় স্পিকার এই সময়টুকু একটু আমার বাদ দিয়ে আপনি মাননীয় স্পিকার আমি বক্তব্য যাইনি আমি 2001 সালে এই সংসদে অনুপ্রবেশ করি সেই সময় নানা দাম্ভিক কথা শুনেছি বিরোধী দলের মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময় সরকারি দলের প্রধানমন্ত্রী বলেছিলেন আমার ছাত্র দলের কর্মীরাই যথেষ্ট বিরোধী দলকে দমন করার জন্য এই কথা উনি এই পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন আমি তখন 226 নম্বর ওই পিছনের দিকে বসি মাননীয় স্পিকার এই কথা ওনার কাছে শুনেছি 1914 সালের নির্বাচন অন্তর প্রায় 500 গাড়ি 500 তো আমার আমি বাসমালিক সমিতির সভাপতি আমাদের 500 গাড়ি ভেঙে দিয়েছে মাননীয় স্পিকার 300 শ্রমিককে তারা নৃশংসভাবে হত্যা করেছে মাননীয় স্পিকার তারা স্কুল কলেজ প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা ইত্যাদি অবকাঠামো ধ্বংস করে দিয়েছিল মাননীয় স্পিকার 2001 সাল থেকে 5 সালের মধ্যে আমার একমাত্র সন্তান কে তারা সন্তানকে তারা কিডন্যাপ করেছিল মাননীয় স্পিকার একমাত্র সন্তানকে আমার 2001 সালে তারা কিডন্যাপ করেছিল তার কেয়ারটেকারকে হত্যা করেছে এখনো মাননীয় নারায়ণগঞ্জ থানায় শনি রাখার দুর্ঘটনার স্থান এখনো নারায়ণগঞ্জ থানায় মামলা রয়েছে এই মামলার তখন থেকে কোনো অগ্রগতি আমি দেখিনি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমার গঙ্গাচড়ার আমি সংসদ সদস্য থাকা অবস্থায় এই বিএনপির লোকজন এই ছাত্র দলের লোকজন আমার বাড়ি দখল করেছে মাননীয় স্পিকার কোথায় আছেন হারুন সাহেব আজকে এখন টুকটুকি বাজান না একটু দেখি এখন একটু টুকটুকি বাজান শুনি আপনিও চিৎকার করেন অন্য সরকারি দল বন্ধ করেন আপনিও চিৎকার করেন যেটা অসত্য যান গঙ্গাচড়া গিয়ে দেখেন আমার নির্বাচনী এলাকায় আমার বাড়ি যদি দখল করে না থাকেন আমার সন্তানকে যদি কিডন্যাপ করে না থাকেন যান শনি রাখরায় যান নারায়ণগঞ্জে গিয়ে দেখেন মামলা করা আছে কিনা 2001 সালের কথা বলছি আপনিও সেই সময় পার্লামেন্টে ছিলেন আমিও 26 নম্বর আসনে বসতাম মাননীয় স্পিকার আমার উপর অত্যাচার করা হয়েছে পাশবিক নির্যাতন আমার উপরে করা হয় নাই ঠিকই কিন্তু মানসিকভাবে আমাকে হয়রানি করা হয়েছে অত্যাচার করা হয়েছে এবং আমার পরিবারকে অত্যাচার করা হয়েছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার 21 আগস্ট বোমা হামলা যদি আজকের মাননীয় প্রধানমন্ত্রী কিছু ক্ষতি হতো তো এই দেশ কি মধ্যমা দেশে পরিণত আমরা করতে পারতাম নাকি এটা কি গণতন্ত্র কোটালীপাড়ায় সহজ সারা দেশে একযোগ হয়ে বিচারালয়গুলিতে বোমাবাজি এটা কি তাদের গণতন্ত্র জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে 12 দিন মেঝেতে রাত্রি যাপন এটা কি গণতন্ত্র ক্লিনারের নামে সংসদ সদস্যদের যা সংসদ সদস্যের যারা দেশের বিরোধী দলীয় কর্মীদের নির্যাতন হত্যা গুম এটা কি গণতন্ত্র আমি এই সংসদে দাঁড়িয়ে 2001 সালে সরকার প্রধান তৎকালীন বেগম খালেদা জিয়াকে প্রশ্ন করেছিলাম এখনো আপনি প্রসিডিং এ পাবেন মাননীয় স্পিকার এটি আমি প্রশ্ন করেছিলাম যে আপনি একক সিদ্ধান্তে ক্লিনারের মতো এত বড় একটা সিদ্ধান্ত আপনি নিতে পারেন না তিনি বলেছিলেন যে না আমি ক্যাবিনেটে পাস করেছি একটা জলজ্যন্ত মিথ্যা কথা পার্লামেন্টে বলেছে উনি ক্যাবিনেটে এটা পাস করেন নাই মাননীয় স্পিকার এখনো ক্যাবিনেটের ফাইল নিশ্চয়ই আছে এটা দেখলেই পাওয়া যাবে এবং আমি প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তরে আমি ওনাকে এই প্রশ্নটি করেছিলাম উনি জবাব দিয়েছিলেন যে না এটা ক্যাবিনেটে পাস করা আছে ক্যাবিনেটে কোনো পাস করা নাই মাননীয় স্পিকার আমি সুতরাং আমি মনে করি যে যে পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারে তারা গণতন্ত্র খায় না মাথায় দেয় এটা তারা বুঝবে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার গণতন্ত্র তাদের কাছে শোভা পায় না মাননীয় স্পিকার যারা এই বাংলাদেশে কোনোদিনই চাননি যারা এই বাংলাদেশ স্বীকার করেন না যারা বাংলাদেশকে স্বীকার করেন না মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছেন তারা এই দেশ ভালো হোক তা কোনোদিনই চাইবেন না এটাই স্বাভাবিক ইসলাম ধর্মকে যারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তাদের প্রতি করুণা ছাড়া আর বলার কোনো ভাষাই নেই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার দ্রব্যমূল্য অবিশ্বাস্য হারে বৃদ্ধি পাচ্ছে সরকারি বেসরকারি চাকরিজীবীগণ সহ প্রধান সাধারণ মানুষ পদ্যুদস্ত তাই বিষয়টি আপনার মাধ্যমে মাননীয় বাণিজ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ঘরে ঘরে মাদক আসক্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের প্রতিটি মসজিদ মন্দির প্যাগোডা চার্চের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের উপজেলাওয়ারি হোক বা ইউনিয়নওয়ারি হোক তাদের একটা বেতনের যদি ব্যবস্থা করা যায় এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি বা ধর্ম মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় আজকের আমি 8টি ওয়ার্ড এবং 9টি ইউনিয়ন নিয়ে আমার ইউনিয়ন গঠিত
এবং সাতটি ইউনিয়ন তিস্তা নদীর করাল গ্রাসে পদদস্ত ছিল। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী 300 কোটি টাকা আমার এলাকায় দিয়েছেন বাঁধ নির্মাণ করার জন্য, এবং বাঁধ নির্মাণ করা হয়েছে এবং ডানতীর বাঁধটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে। এখন এই পানিগুলো বাম তীরে চলে যাচ্ছে এবং বাম তীরে আমাদের বন্যা হচ্ছে এবং এই মানুষগুলো অনেক কষ্ট পাচ্ছে, এবং তারা নিজেরাই নিজ উদ্দেশ্যে তারা বালুর বাঁধ তৈরি করে এই পানি ঠেকানোর চেষ্টা করছে। মাননীয় স্পিকার, আমি এই বিষয়ে মাননীয় পানি সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, 1975 সালে আমি ইন্টারমিডিয়েট রেট প্রথম বর্ষের ছাত্র ছিলাম। তৎকালীন সময় আমরা দেখেছি মাননীয় স্পিকার, কলেজে যখন আমরা পড়তাম প্রতিদিন কলেজের আমাদের চটি বই আমাদেরকে দিত বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলার জন্য। প্রতিদিন সমালোচনামূলক বই আমরা কলেজে পেতাম ফার্স্ট ইয়ারে। 1974 সালে আমি ফার্স্ট ইয়ারে, 75 সালে আমি ফার্স্ট ইয়ারে, আমরা তখন পড়ি বঙ্গবন্ধুর মৃত্যুর পরে, শহীদ হওয়ার পরে। মাননীয় স্পিকার, আমরা এগুলো দেখেছি সেই সময়। মাননীয় স্পিকার, কিন্তু আমরা দেখেছি আমরা আমরা কখন আমরা যখন সেই সময় এই কথাগুলো শুনেছি আমরাও বিভ্রান্ত হয়েছিলাম মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই বিভ্রান্তটা আমরা দূর করে দিয়েছেন। মোদী বর্ষ পালন করে যে বইগুলো দিয়েছে, প্রত্যেকটা বই আমরা পড়েছি, প্রত্যেকটা জিনিস আমরা পড়েছি মাননীয় স্পিকার। সুতরাং আমি মনে করি যে আমরা বঙ্গবন্ধু সম্পর্কে, বঙ্গবন্ধুর জীবনী, বঙ্গবন্ধুর আন্দোলনের জীবন, 7ই মার্চের ভাষণ, স্বাধীনতার পথ প্রদর্শন সব আমরা আমরা পড়েছি মাননীয় স্পিকার। সুতরাং আমাদের আর বঙ্গবন্ধু নিয়ে আমাদের আর বিন্দুমাত্র কোনো আমাদের জাতির পিতাকে আমাদের আর স্মরণ না করে আমাদের আর কোনো উপায় নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটু সময় দিন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে মাননীয় স্পিকার এবং আপনাকে এবং আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে বিনয়ের সঙ্গে একটা অনুরোধ করব, সেটি হচ্ছে যে আমি বিরোধী দলের চিফ হুইপ, আমাদের আমার সরকারি দলীয় চিফ হুইপ, তিনি কিন্তু সরকারের মাননীয় একজন মন্ত্রীর পদমর্যাদা পান এবং প্রতিমন্ত্রী, তিনিও একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পান। সুতরাং আমি মনে করি যে উনি গণতন্ত্রের মানুষ কন্যা, উনি বঙ্গবন্ধু কন্যা, সুতরাং উনি গণতন্ত্রের ধারক বাহক। সুতরাং আমি মনে করি যে যা বিরোধী দলের চিফ হুইপকে যদি উনি প্রতিমন্ত্রীর দায়িত্ব দিতেন বা প্রতিমন্ত্রীর সমর্যাদাটা মর্যাদাটুকু শুধু দিতেন, তাহলে আমি কৃতজ্ঞ হতাম মাননীয় স্পিকার। আমি থাকি বা না থাকি, কিন্তু এর একটা উদাহরণ হয়ে থাকতো মাননীয় স্পিকার। আমার সর্বশেষ জাতির পিতা বঙ্গবন্ধুর একটা ভাষণ দিয়ে আমি শেষ করবো। কোড, এই দেশটা হিন্দুদের নয়, এই দেশটা মুসলমানদের না, এই দেশটা বৌদ্ধ খ্রিস্টানদের না, এই দেশটা যে নিজের দেশ বলে ভাববে এই দেশ তার, এই দেশের কল্যাণে দেখে যার মন আনন্দে ভরে উঠবে এই দেশ তার, এই দেশের দুঃখে যে কাঁদবে এই দেশ তার, এই দেশ তাদের যারা এই দেশের মানুষের স্বাধীনতার জন্য সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, এর ভবিষ্যতেও দেবে এই দেশ তাদের। আনকোট বঙ্গবন্ধু এই ভাষণটি রেখেছিলেন মাননীয় স্পিকার। আমার আজ আমাদের আমরা আজ অঙ্গীকার করতে পারি রাজনীতির উপরে দেশের উন্নয়ন করবো মাননীয় স্পিকার। হতদরিদ্র মানুষগুলিকে দুই বেলা খাওয়ার দেওয়া, থাকার ব্যবস্থা আমাদের করতে হবে মাননীয় স্পিকার, এটা আমাদের নৈতিক দায়িত্ব মাননীয় স্পিকার। বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা, এই সোনার বাংলা আমরা গড়বো মাননীয় স্পিকার, ইনশাল্লাহ আমরা এই সোনার বাংলা করে চলবো। এবং আমি মনে করি যে আমরা সবাই মিলে চেষ্টা করলে এটি আমাদের জন্য সম্ভব। উই ক্যান অ্যাচিভ ইট, উই ক্যান ডু ইট, উই শ্যাল ডু ইট, অ্যান্ড উই অবভিয়াসলি ক্যান। মাননীয় স্পিকার, আমরা আপনাকে ধন্যবাদ। এসএ সাহেবের উপজেলা পদ্ধতি, 16 জেলা ভেঙে 64টি জেলায় উন্নীত, বড় বড় জাতীয় সড়ক প্রশস্তকরণ, স্বাস্থ্যনীতি, যমুনার ভিত্তি দেয়া এবং 500 কোটি টাকা রেখে আসা, সরকারি কর্মচারী কর্মকর্তাদের 2 ঈদে বোনাস, শহীদ মসজিদ মন্দির, প্যাগোডা চার্চের পানীয় কারেন্ট বিল মকুব, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘে পাঠানো, নানা সৃজনশীল কাজ, টেলিভিশনে জাতীয় পতাকা প্রদর্শন, আজানের ধ্বনি প্রদর্শন, সাভার স্মৃতিসৌধ নির্মাণ, ভাষার স্মৃতিসৌধ নির্মাণ, বঙ্গবন্ধুর মাজারেও কোন রাষ্ট্রপতি জিয়ারত করেছিলেন তিনি, হুসেন মোহাম্মদ এরশাদ মাননীয় স্পিকার। রাষ্ট্রধর্ম ইসলাম এবং তিনি করেছিলেন, এদেশের 90% মানুষ মুসলমান, সেই কারণে তিনি এটি করেছিলেন। অন্য ধর্ম অবলম্বীদের জন্যও উনি ধর্ম যাতে করতে পারেন সে ব্যবস্থাও তিনি করেছিলেন। নানা সৃজনশীল কাজে মাননীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে আমরা আজকে স্মরণ, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ধন্যবাদ জানাই বর্তমান একাদশ সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি মহোদয়কে এবং উপনেতা ও জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব জি এম কাদের এমপি মহোদয়কে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, সংসদের নেতা, বঙ্গবন্ধু কন্যাকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন। তিনি আমাকে 10ম সংসদে, জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছি এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার।